চলো আমরা এখন 2008 এর ক্যালকুলাস বিসি পরীক্ষার যে উমুক্ত প্রশ্নগুলো সেগুলো সমাধান করতে থাকি এবং আমরা 2 নং প্রশ্নে আছি। তো আমরা প্রশ্নের তালিকাটি এখানে কাট পেস্ট করেছি এবং প্রশ্নের বাকি অংশ আমি মুখে বলবো। তো দেখি আমরা কি করতে পারি। এটা বলে যে এই কনসার্টের টিকিট বিক্রি হওয়া শুরু হয়েছিল দুপুর বেলাতে যখন টি সমান ছিল 0 এবং তা 9 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছিল। তো এখানে টি সময়ে টিকিট ক্রয় করার জন্য লাইনে অপেক্ষারত লোকের যে সংখ্যা এটাকে দুইবার ব্যবকলনযোগ্য একটি ফাংশন এল এবং এটা টি এর দ্বারা প্রকাশ করা হয়েছে। সুতরাং এগুলো হলো যে লাইনে অপেক্ষারত লোকের সংখ্যা এবং যে কোনো সময় এবং আমি মনে করি এটা হলো 12টা, দুপুর 12টা, দুপুর 1টা, রাত 9টা। সুতরাং রাত 9টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছিল। তো এটা বলে যে এটা দুইবার ব্যবকলনযোগ্য, তার মানে এ হলো যে আমরা একে যে কোনো একটি ফাংশন এল অফ টি দ্বারা প্রকাশ করি না কেন এটা নিরবচ্ছিন্ন হবে কারণ এটা ব্যবকলনযোগ্য। এবং যেহেতু এটা দুইবার ব্যবকলনযোগ্য আমরা আরও জানি যে এর ডেরিভেটিভও নিরবচ্ছিন্ন হবে কারণ দ্বিতীয় ডেরিভেটিভ হলো সকল বিন্দুতে বিচরণ করে। যাই হোক, সুতরাং এটা বলে যে এই এ অংশ, আচ্ছা আমাকে নিশ্চিত হতে দাও যে আমি খুব বেশি তাড়াতাড়ি লিখছি না। সুতরাং এই এ অংশ এখানে এই তালিকার উপাত্ত হার বের করার জন্য, আচ্ছা আমি এটা কপি পেস্ট করি, আমি এটা বের করছি যে এটা কীভাবে করতে হয়। এটা আসলে কঠিন কিছু না। এখন দেখি এটা পেস্ট করতে পারি কিনা। পেস্ট, হ্যাঁ। তো তুমি হয়তো এটা পড়তে পারছো না, তো এটা আসলে বলে যে এই তালিকার উপাত্ত ব্যবহার করে তোমার বের করতে হবে যে 5:30টার সময় লাইনে দাঁড়ানো লোকের সংখ্যা কি হারে কমছিল। তো 5:30টার সময়ের জন্য আসলে আমাদের কোনো উপাত্ত দেয়নি, তো তারা আমাদের 4টা এবং 7টা সময়ের এই উপাত্ত দিয়েছে, যেখানে তো টি হলো আমাদের 5.5। তার সাথে তারা বলছে যে তোমাদের কম্পিটিশনগুলি দেখাও এবং এটা মাপার যে এককগুলো সেটা দেখাও। অতএব তারা কি চাচ্ছে, তারা এই লোকের সংখ্যা পরিবর্তনের হারের একটি এস্টিমেট বা ধারণা জানতে চাচ্ছে। তো তারা আমাদের এই নির্বিচ্ছিন্ন ফাংশনের কোনো সংজ্ঞা দেয়নি, তারা শুধু আমাদের এই এল অফ টি ফাংশনে কতগুলো বিন্দু দিয়েছে। সুতরাং আমরা যে শ্রেষ্ঠ হিসাব বা এস্টিমেট করতে পারি তা হলো এই 5:30টা সময়ে যে হারে এল অফ টি পরিবর্তন হচ্ছে, তো এটা হবে এই দুটির মধ্যে, অর্থাৎ 4টা এবং 7টার মধ্যে এই পরিবর্তনের আমরা গড় বের করতে পারি। এবং এটা আমরা কিভাবে করব, আমরা এখানে এই হার পরিবর্তনের গড় হলো ঢাল, তো এটা এখানে লিখি। তাহলে ঢাল কী হবে, আমরা এটা এভাবে লিখতে পারি যে এই হার পরিবর্তনের গড় অথবা ডেল্টা এল ভাগ ডেল্টা টি, এটা এই 5:30টার সময়, এটা তুমি আসলে এটা যেভাবে খুশি লিখতে পারো, যেভাবে এই পরীক্ষকরা বুঝতে পারলেই হয়। তো আমরা বলতে পারি যে 5:30টার সময় যেটা হবে যে এই দুটি বিন্দুর মধ্যকার ঢাল, তো সুতরাং এটা হবে এল অফ 7 বিয়োগ এল অফ 4 এবং এই পুরোটা ভাগ 7 বিয়োগ 4। এটাকে তুমি এভাবে বলতে পারো যে এটা হচ্ছে ফাংশনের পরিবর্তন ভাগ এই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে এল অফ 7 হলো 154 বিয়োগ এল অফ 4 হলো 126 এবং একে আমরা ভাগ দিব এই 7 বিয়োগ 4 দিয়ে। তাহলে এটা সমান কি হবে, 154 বিয়োগ 126 সমান আমরা পাই 24 যোগ 26 সমান হচ্ছে 50। সুতরাং এটা হবে 28 28, আর এটা 30 থেকে 2 কম ছিল, হ্যাঁ 28, এবং 7 বিয়োগ 4 এটা সমান হচ্ছে 3। অতএব তোমরা বলতে পারো যে এই পরিবর্তনের হারের গড় হলো 28 ভাগ 3 এবং একে আমরা লিখতে পারি যে 9 এবং 1 ভাগ 3, এবং তারা আমাদেরকে মাপার একক বের করতে বলেছে। সুতরাং এই লবে এটা হলো মানুষের সংখ্যা, এটা মানুষ, আর হরে কি হবে, এটা ছিল ঘন্টা। সুতরাং আমার শ্রেষ্ঠ হিসাব বা তোমাদের শ্রেষ্ঠ হিসাব হচ্ছে যে যে হারে এই লোকের সংখ্যার পরিবর্তন হচ্ছে 5:30টার সময়, যেটা হলো এই দুটি বিন্দুর মধ্যে, এবং তা হলো যে এই দুটি বিন্দুর গড় ঢাল, তো এটা হলো 9 এবং 1 ভাগ 3 মানুষ প্রতি ঘন্টায়। এখন বি অংশটা করি। তো প্রথমে এইসব পরিষ্কার করে নিই কারণ যাতে আমি বি অংশের জন্য পর্যাপ্ত জায়গা পাই, এবং আমি এটা প্রথমে কপি এবং পেস্ট করব। আমি জানি না এটা তুমি পড়তে পারছো কিনা, তো এটা কপি এবং পেস্ট, আমি এটাকে একটু নিচে নামাই। তো বি অংশটি আমাদের বলে যে 3টি সাব ইন্টারভাল নিয়ে একটি ট্র্যাপোজয়েডাল যোগ বের করো। আচ্ছা আমি এটাকে কিছুটা বড় করে দেখি, তো এটাকে বড় বানাতে পারি কিনা। আমি অবশ্য পুরো জায়গাটা নিতে চাই না, না এটা ভালো দেখাচ্ছে না।
পেস্ট। আচ্ছা, তো আমি এখন এটা জোরে বলবো, আমি এটা মাথায় রেখে যে তোমরা এটা বুঝতে পারছো না। তিনটি সাব ইন্টারভাল সহ এই একটি ট্র্যাপিজয়েডাল যোগ ব্যবহার করে প্রথম 4 ঘন্টায় টিকিট কেনার জন্য অপেক্ষারত লোকের সংখ্যার গড় বের করতে হবে। তো তুমি যদি এটা তাড়াতাড়ি করতে চাও তোমাকে এটা গ্রাফ করতে হবে না, কিন্তু আমি এখন এখানে গ্রাফ করব, কারণ আমি চাই যে তোমরা এটা বুঝো। এবং যদি তোমরা এটা বুঝো তাহলে এটা গ্রাফ করার কোনো দরকার নেই। তাহলে আমরা কিছু বিন্দু গ্রাফ করি। আমাদের আসলে শুধু এই প্রথম 4 ঘন্টার করলেই হবে, কারণ আচ্ছা আসলে আমরা এই পুরোটা গ্রাফই করি, কারণ হয়তো এটা ভবিষ্যতের অংশগুলোর জন্য এটা কাজে লাগতে পারে। তো যদি তোমরা এই ভিডিও করার সময় গ্রাফ করো এটা খুব তাড়াতাড়ি হবে। তো আমার মনে হয় এটা ভালোই হয়েছে। আমাদের বিন্দুগুলো কী আছে? আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমাদের আসলে এত দূর যেতে হবে না। আচ্ছা না, যেতে হবে, কারণ তোমরা হয়তো এটা মিলিয়ে ফেলতে পারো। এখন দেখি যে আমাদের এল এর মান কত উঁচু হবে। তো আমাদের এটা হচ্ছে সময় টি এবং এটা হলো এল অফ টি অক্ষ। তো এটা আসলে উপরে এখানে, আচ্ছা আমাদের সর্বোচ্চ মান কি? সর্বোচ্চ মান হচ্ছে 176। তো এটা ধরি 200, আর এই অর্ধেক পথ এটা হচ্ছে ধরি 100, এবং এটা হবে 150, এবং এটা হবে 50। আমি জানি না যে এই শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু আমরা এখন এগিয়ে যাব। তো যাই হোক, এই বিন্দুগুলো আমরা স্থাপন করি। যখন টি সমান 0 তখন 120 জন লোক ছিল, তাহলে বিন্দুটি হবে এখানে, ঠিক এখানে। এবং টি সমান 1 এর ক্ষেত্রে এটা হবে 156, এবং টি সমান যখন 3 হবে, তারা 2টা বাদ দিয়ে গেছে, তো তখন হবে 176, এটা প্রায় এখানে। এবং টি সমান 4 এর ক্ষেত্রে তখন এটা হবে 126 জন লাইনে ছিল, তো এটা টি সমান 0-এর কাছাকাছি হবে। এবং টি সমান 7-এ 150 জন লাইনে ছিল, সুতরাং এটা এখানে হবে। টি সমান 8-এ এটা 80, এটা ঠিক এখানে। এবং টি সমান 9-এ এটা 0, এখানে লাইন থেকে সবাই চলে গেছে অথবা টিকিট শেষ হয়ে গেছে। তাহলে চলো আমরা এই বিন্দুগুলিকে যোগ করে ফেলি। তো এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, তো আমাদের প্রায় শেষ, হ্যাঁ হয়ে গেছে। আমরা জানি যে আমরা যে এল এফ টি বের করেছি, এখানে এই যে এই তীক্ষ্ণ কিনারা আছে এটা থাকবে না আসলটিতে। আসলে এখানে এটি একটি মসৃণ বাঁক হবে, কারণ এটা ব্যাপককলনযোগ্য, এটা দুইবার ব্যাপককলনযোগ্য। তো আমরা যে কোনো বিন্দুতে এর ডেরিভেটিভ বের করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি পজিটিভ ঢাল আছে, এবং তারপর এখানে সাথে সাথে একটি নেগেটিভ ঢাল আছে। তো আসল ফাংশনে এটা এরকম হবে না, সেটা কন্টিনিউয়াস বা নিশ্ছিদ্র হবে। যাই হোক, তো আমরা আমাদের সমস্যায় ফিরে যাই, যে তিনটি সাব ইন্টারভাল সহ একটি ট্র্যাপিজয়েডাল যোগ ব্যবহার করে এই প্রথম 4 ঘন্টায় টিকিট কেনার জন্য অপেক্ষারত লোকের সংখ্যার গড় বের করতে হবে। তো আমরা প্রথম 4 ঘন্টায় এটা হলো, আচ্ছা এটা দেখতে একটু ভীতিকর মনে হতে পারে যে এই প্রথম 4 ঘন্টার জন্য ট্র্যাপিজয়েডাল যোগ করা। ও আচ্ছা, আমার এইমাত্র মনে পড়লো যে ইউটিউব আমাকে আসলে বড় ভিডিও করতে দিত। আমি মনে করেছিলাম তারা বন্ধুসুলভ, কিন্তু কোনো কারণে তারা আমাকে বাধা দিচ্ছে। তো আমি এই বি অংশে আমি পরের ভিডিওতে চালিয়ে যাবো।